পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীকে 10,000 টাকা করে সুবিধা। কোন কোন ছাত্রছাত্রীরা পাবে এই সুবিধা? শিক্ষক দিবসে পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপহার। শুধু পড়াশোনা নয়, এবার ডিজিটাল জগতেও এগিয়ে যাবে বাংলার ছাত্রছাত্রীরা। 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাজ্য সরকার 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা মোবাইল কিনতে 10,000 টাকা করে দেবে। এই টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকার ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 2024 শিক্ষাবর্ষে দেওয়া হবে। 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি অনুষ্ঠান হবে, যেখানে তিনি ভার্চুয়ালি ছাত্রছাত্রীদের এই অর্থ তুলে দেওয়ার প্রক্রিয়ার শুভ সূচনা করবেন। তরুণের স্বপ্ন, এই উদ্যোগের মাধ্যমে বাংলার তরুণ প্রজন্মকে ডিজিটাল ভারত গড়ার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা 5 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি প্রথম দিনেই টাকা পেয়ে যেতে পারো, তবে টাকা সকলেই পাবে। 5 সেপ্টেম্বর পাবে, 6 সেপ্টেম্বর পাবে। এইভাবে ধীরে ধীরে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ছাড়ার প্রক্রিয়াটা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব ছাত্রছাত্রীরাই এই সুবিধা পাবে। সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই এই সুবিধা পাবে। এবার আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এই যে সরকারি প্রকল্পটা চালু করেছে তরুণের স্বপ্ন প্রকল্প, এতে কি মানে তরুণের স্বপ্ন পূরণ হবে? পড়াশোনা কি এগিয়ে যাবে নাকি ধ্বংসের পথে যাবে? ধ্বংস বলতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, বিভিন্ন রকম অনলাইন গেম খেলবে, নাকি পড়াশোনা হবে? জানাবেন কমেন্ট করে, অসুবিধা নেই।